ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وقال عز من قائل: ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. হামদ ও তারিফ, শুকর ও প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার বিশেষ মেহরবানিতে আজকে জুমার খুতবায় আমরা উপস্থিত হতে পারলাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এলাহিতে যার এই অসংখ্য শুকর আমরা করি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক আপনার আমার নবী বিশ্ব নবী শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। اللهم صل وسلم وبارك وسلم على عبدك ورسولك نبينا محمد وعلى اله وصحبه اجمعين. محترم ভাই সকল, আজকে আমরা পবিত্র হজের গুরুত্ব ফজিলত নিয়ে দুই একটি কথা আলোচনা করব ইনশাআল্লাহ। হজ আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ একটি ফরজকৃত ইবাদত, যেটি করার জন্য সারা পৃথিবীর মুসলিমদের অন্তরে এমনভাবে একটি মহব্বত পয়দা হয়ে থাকে যেটা বলার অপেক্ষা রাখে না। সেই হজ বছরে বা সারা জীবনে একবার মাত্র একজন মুমিনের ওপর ফরজ হয়ে থাকে। সেই হজ আপনাকে আমাকে যদি ফরজ হয় সেটা পালন করা দরকার। এই হজ যে ফরজ এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের দলিলটি সর্বপ্রথম উল্লেখযোগ্য, যেটি সূরা আলে ইমরান 97 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহ গনিয়ুন আনিল আলামিন। আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি আলান নাস, মানুষের ওপর আল্লাহর অধিকার হলো হজ্জুল বাইত, আল্লাহর ঘর কাবা গৃহের হজ ব্রত পালন করা। এরপর আল্লাহ বলেন, মান ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহ রাব্বুল আলামিন যাকে এর ক্ষমতা দিয়েছেন, অর্থাৎ আপনার যদি পবিত্র মক্কায় যাওয়া আসা এবং সমস্ত প্রকার যে নিয়মকানুনগুলি রয়েছে এইগুলি পালন করার ক্ষমতা থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে হজ ব্রত পালন করা আপনার জন্য ফরজ। আল্লাহ এরপরে বলছেন, ওমা কাফার, আর যে ব্যক্তি এটাকে অস্বীকার করবে, ফাইন্নাল্লাহ গনিয়ুন আনিল আলামিন, তাহলে এই পৃথিবীবাসী থেকে আল্লাহ রাব্বুল আলামিন হলেন অভাব মুক্ত, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তার কোনোই ক্ষতি হবে না যে ব্যক্তি কুফরি করবে অস্বীকার করবে। সম্মানিত বন্ধুগণ, কোরআনুল কারিমের এই আয়াতটি দ্বারা প্রমাণিত স্পষ্ট যে যাদের আল্লাহ ক্ষমতা দিয়েছেন তাকে আল্লাহর ঘরের হজ ব্রত পালন করা অবশ্যই পালনীয় ফরজ। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস থেকেও এটা প্রমাণিত, যেমন সহি বুখারীর 8 নম্বর, সহি মুসলিমের 16 নম্বর হাদিসে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের স্তম্ভ হলো পাঁচটি বিষয়, তার মধ্যে 1 নম্বর হলো শাহাদাতে আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর রাসূল, এবং সালাত কায়েম করা, যাকাত প্রদান করা, তারপর রমজান মাসের রোজা পালন করা এবং হজ পালন করা। তবে সহি বুখারীতে প্রথমে হজের কথা আসছে, এরপরে সওমের কথা আসছে, হজ পালন করা এবং রোজা পালন করা। তা সম্মানিত বন্ধুগণ, এই যে হজ, হজ উদ্দেশ্য কি? হজ মানে কি? হজ মানে প্রচেষ্টা চালানো, অর্থাৎ নির্দিষ্ট কিছু দিনে, নির্দিষ্ট কিছু মাসে, নির্দিষ্ট কিছু কাজ, নির্দিষ্ট কয়েকটি দিনে নির্দিষ্ট জায়গায় পালন করার নামই হলো
পালন করার উদ্দেশ্যে আল্লাহর ঘর মক্কায় মুকাররমায় সফর করো, এই সফরটাকেই এটাকে হজ বলে পরিগণিত করা হয়। এই হজ করতে গেলে প্রথমে ওমরা করতে হয়, আর ওমরা অর্থ জিয়ারা, প্রথমে ওমরা এরপরে হজ। হজের মাস আমি খুব সংক্ষেপে বলবো, হজের মাস হলো তিনটি, বিশেষ করে শাওয়াল, জিলকাদ, জিলহজের 10 তারিখ পর্যন্ত, এটা হলো হজের সময়। এরপর কাদের ওপর হজ ফরজ? যারা মুসলিম আলহামদুলিল্লাহ, যারা জ্ঞান সম্পন্ন, সুস্থ জ্ঞান সম্পন্ন, পাগল নয়, এবং যারা প্রাপ্ত বয়স্ক নারী পুরুষ, এবং আরেকটি হলো যারা স্বাধীন, আর পঞ্চম নম্বর হলো যাদের আল্লাহর ঘর পর্যন্ত যাওয়া আসার ক্ষমতা রয়েছে। এই ক্ষমতা আর্থিক, শারীরিক এবং নিরাপত্তা সব কিছুই বোঝানো হয়ে থাকে। আর মহিলাদের ক্ষেত্রে এই 5টি ছাড়াও আর একটি সংযুক্ত, আর সেটি হলো যে তার স্বামী অথবা অন্য কোনো মাহরাম থাকতে হবে, যার সঙ্গে তার চিরতরে বিবাহ করা হারাম। এই মহিলাদের এই কয়েকটি, এই কয়েকটি শর্ত যদি পাওয়া যায় তাহলে নারী হোক পুরুষ হোক তার জন্য হজ করা ফরজ। এই হজ করা প্রসঙ্গে আরেকটি সহিহ মুসলিমে হাদিস এসেছে, প্রিয় নবী বলেছেন, আইয়ুহান নাস, হে লোক সকল, কদ ফরাদাল্লাহু আলাইকুমুল হজ্জ ফাহজ্জু, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর হজ ফরজ করেছেন, তোমরা হজ করো। রওয়াহু মুসলিম, সহিহ মুসলিমে এই হাদিস বর্ণিত রয়েছে। আরেকটি হাদিসে এসেছে, মান আরাদাল হজ্জ ফলিয়তাআজ্জাল ফইন্নাহু কদ ইয়ামরাদুল মারীদ ওয়া তাদুল্লু আদ-দাল্লা ওয়া তু'রিদুল হাজা, রওয়াহু আবু দাউদ ওয়া ইবনে মাজাহ। আরেকটি হাদিসে এসেছে যে তোমরা যখন দেখবে তোমার এই শর্তগুলি পাওয়া গেছে, তুমি তাড়াতাড়ি হজ করো। কারণ এই হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি হজ করার ইচ্ছা করে ফালিয়তাআজ্জাল, সে যেন তাড়াতাড়ি করে। কেন? ফাইন্নাহু কদ ইয়ামরাদুল মারীদ, কারণ অনেকে অসুস্থ হয়ে যেতে পারে, ও তাদুল্লু আদ-দাল্লা, অনেক কিছু বাহন তোমার হারিয়ে যেতে পারে, অর্থাৎ তোমার ক্ষমতা নাও থাকতে পারে, টাকা পয়সা নষ্ট হয়ে যেতে পারে, তোমার নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, ও তু'রিদুল হাজা, আরও বিভিন্ন রকম সমস্যা তোমার দেখা দিতে পারে, কাজেই তুমি হজটা তাড়াতাড়ি করে নাও। এই দেখেন না, প্রবাসে অনেক ভাইরা আছেন, কেউ 15 বছর, 10 বছর, 20 বছর থেকে আছে, কিন্তু এ পর্যন্ত হজ করে নাই, বড় হজ করে নাই। বলে কি যে আমি যখন একেবারে যাব তখন হজ করে যাব, আজ পর্যন্ত অনেকে হজ করতে পারে নাই। আগে প্রায় 2-3 হাজার রিয়াল হলেই হজ হতো, এখন সেখানে 13-14 হাজার রিয়াল লাগতেছে, এখন আর পারে। অনেক ভাইয়ের ইচ্ছা যে আমি হজটা করে যাব, বরং আপনার তো এটা নিয়াতেই ছিল, বিশেষ করে সৌদি আরবে যারা আমরা এসেছি, প্রথমেই নিয়াত থাকে যে আমি কমপক্ষে মক্কা মদিনায় যে একটা জিয়ারত তো করে আসতে পারবো, একটা হজ তো করতে পারবো, ওমরা তো করতে পারবো, এ নিয়াত তো প্রথম থেকে আসে। কিন্তু এখানে এসে ভুলে যায়, ওই যে তাড়াতাড়ি করে নাই, যার কারণে বিভিন্ন সমস্যা দেখা দেয়। সম্মানিত বন্ধুগণ, এই জন্য তাড়াতাড়ি করাটাই উত্তম। এরপর আরেকটি জিনিস হলো যে এই হজ আপনাকে আমাকে অনেক ফজিলত শিক্ষা দেয়, হজ করলে আপনার অনেক উপকার রয়েছে। কয়েকটি উপকারের কথা আমরা দ্বিতীয় খুতবা আলোচনা করবো ইনশাআল্লাহ। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'ানি ওয়া ইয়াকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম, ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বাররুর রউফুর রহীম, ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহীম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াহদা, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আমরা হজ সংক্রান্ত কিছু আলোচনা করতেছি, বিশেষ করে হজের কিছু ফজিলত রয়েছে। হজের ফজিলতগুলি আমরা আপনাদের সামনে দুই একটি তুলে ধরব ইনশা আল্লাহ তাআলা। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজের আলোচনা করলেন,
এক ব্যক্তি আল্লাহর নবীকে বললেন, আকুল্লা আম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী প্রত্যেক বছর কি হজ করতে হবে? ফাসাকাত, নবী করিম সাল্লাম চুপ থাকলেন। এবং ওই লোকটি আবার প্রশ্ন করলেন, আবার প্রশ্ন করলেন, দুই তিনবার প্রশ্ন করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বললেন, লাউ কুলতু নাআম, আমি যদি বলতাম হ্যাঁ, ফা লা ওয়াজাবাত, তাহলে ওয়াজিব হয়ে যেত, অর্থাৎ প্রত্যেক বছর তোমাদের হজ করতে হতো। ওয়ালা মাস্তাতাতুম, এবং তোমরা এটার ক্ষমতা রাখতে না। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যেভাবে তোমাদেরকে রাখি ঠিক সেভাবেই তোমরা পালন করার চেষ্টা করো। তো যাই হোক, প্রথম কথা মানে মূল কথা যেটা সেটি হলো এই হজ আপনার আমার করা দরকার, জীবনে একবার হলেই যথেষ্ট। এরপর এই হজের অনেক ভাই ফজিলত রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাকে প্রশ্ন করা হয়েছিল, সোয়েল আইউল আমালে আফদল, প্রিয় নবীকে জিজ্ঞেস করা হয়েছিল কোন আমলটি উত্তম। ফাকাল, আল্লাহর নবী বললেন, ঈমানুন বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনা, ও রাসূলিহি, এবং আল্লাহর রাসূলের উপর ঈমান আনা। কিলা সুম্মা মাযা, এরপরে বলা হলো এরপরে কোনটি? কালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করা। কিলা, তারপরে বলা হলো সুম্মা মাযা, এরপরে কোনটি? কালা হাজ্জুল মাবরুর, মাবরুর হজ, মাবরুর হজ হইলই এটা হলো উত্তম আমল। এখন মাবরুর হজ কাকে বলে ভাই? হজ্জুল মাবরুর, এই হাদিসটিও সহি বুখারী এবং মুসলিমে বর্ণিত রয়েছে। মাবরুর মানে কবুলযোগ্য হজ কোনটা? যেই হজ আপনি করবেন হালাল টাকা দিয়ে, যেই হজে যে কোনো ঝগড়া ঝাঁটি ফাসাদ বিবাদ বর্ণিন্দা চর্চা ইত্যাদি গুনার কাজ থেকে বেঁচে থাকবেন, পায়সা ইত্যাদি কাজ থেকে বেঁচে থাকবেন, যেই হজটা আপনার আল্লাহর নবীর সুন্নাহ মোতাবেক আমল হবে, যেমন আল্লাহর নবী বলেছেন, খুজু আন্নি মানাসিকাকুম রাওয়াহু মুসলিম, সহি মুসলিম এসেছে, তোমরা আমার কাছ থেকে হজের নিয়ম কানুন শিখে নাও। আল্লাহ নবীর তরিকায় যদি আপনি হজ করেন, এরপর আরেকটি হলো যদি এটা দিয়ে এই হজ করে ফুটানি করার চেষ্টা না করেন। অনেকের হজ করার উদ্দেশ্য হলো যে আমার নামের সামনে আল হাজ লাগবো, হাজি সাহেব লাগবো ইত্যাদি, এই উদ্দেশ্য যত মানে যাতে না থাকে, এবং এই হজে যে যেন কোনো পাপের সঙ্গে আপনি আমি জড়িয়ে না পড়ি, এইগুলি যদি করে আপনি সুন্দর করে হজ করেন আল্লাহর রাজি এবং খুশি করার জন্যই, এটাকে বলা হয় হাজ্জে মাবরুর, কবুলযোগ্য হজ। আর এই হজের প্রতিদানই হলো জান্নাত। কারণ আর একটা হাদিস এসেছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লা আল জান্নাহ, মানে কবুলযোগ্য হজের একমাত্র প্রতিদান হলো জান্নাত। রাওয়াহুল বুখারী ও মুসলিম, সহিহ বুখারী এবং মুসলিমে হাদিস বর্ণিত রয়েছে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হজ মাবরুর কবুলযোগ্য হজ করার আপনাকে আমাকে উৎসাহ দিয়েছেন। এবং এই হজে যে আল্লাহ নবী আরেকটা হাদিসে বলেছেন, মানে হাজ্জা হাযাল বাইত, যে ব্যক্তি আল্লাহর এই ঘরের হজ করলো, ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক, সেখানে যে যদি কোনো ফায়সা কাজে, কোনো পাপিষ্টর কাজে, ফেস্ক ফুজুরের কাজে জড়িয়ে না থাকে, আর সুন্দর করে আল্লাহর ঘরের হজ ব্রত পালন করে ফিরে আসে, রাজা আকা ইয়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহ, এ ব্যক্তি মায়ের পেট থেকে বের হলে যেমন নিষ্পাপ, ওই রকম নিষ্পাপ হয়ে ফিরে আসে, বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। রাওয়াহু মুসলিম, সহি মুসলিমে হাদিস, বুখারী ও মুসলিম, সহি বুখারী এবং মুসলিমে হাদিস বর্ণিত রয়েছে। তবে এখানে একটি কথা, সেটি হলো এই হজ করলে আপনি নিষ্পাপ হবেন, এমনকি ওলামায়ে কিরাম এই মন্তব্য করেছেন যে কবিরা গুনাহ হলেও আল্লাহ মাফ করে দেবে, তবে ওই গুনাহটা মাফ হবে না যদি মানুষের কোনো হক নষ্ট করে থাকেন। মানুষের হক নষ্ট করে থাকেন, সেই অপরাধটা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না যতক্ষণ তার হক ফিরিয়ে দেবেন না। তাছাড়া এমনকি যদি শিরিকের মতোও কেউ গুনাহ করে আর আল্লাহর কাছে খাঁটি দিলে, তওবা করে, ইস্তিগফার করে, ক্ষমা প্রার্থনা করে, এই গুনাহ আল্লাহ মাফ করে দেবে। তবে অবশ্যই অনুতপ্ত হতে হবে, ওই কাজে আর ফিরে যাবেন না, এই পরিকল্পনা নিতে হবে, এবং
পূর্বে কৃত পাপের জন্য লজ্জিত, অপমানিত, অপদস্থ হতে হবে, নিজেকে অনুসূচিত হতে হবে, আর আপনার ভালো কাজের প্রতি অগ্রসর হতে হবে। তাহলে ইনশাআল্লাহ কবিরা গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। কারণ আপনি যখন মায়ের পেট থেকে বের হয়েছেন তখন কি আপনার কোনো গুনাহ ছিল? সগিরা গুনাহ, কবিরা গুনাহ কোনো গুনাহই ছিল না। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে উদাহরণ দিয়ে বলেছেন, কায়ামেন ওয়ালাদাতহু উম্মুহ, যেদিন তার মা তাকে ভূমিষ্ঠ করেছিল, যেমন নিষ্পাপ ছিল ওই রকম নিষ্পাপ হয়ে ফিরে আসবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, এরকম অনেক ফজিলত রয়েছে এই হজের। আপনি আমি কেন সেই হজ করব না? সম্মানিত বন্ধুগণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আরেকটা হাদিসে, আল হজ্জু ইয়াহদিমু মা কানা ক্বাবলা, হজ করার কারণে পূর্বের গুনাহটা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। রওয়াহু মুসলিম, সহিহ মুসলিমের 121 নম্বর হাদিসে বর্ণিত রয়েছে। এজন্য আরও একটা হাদিসে এসেছে, শুধু এটাই নয়, আপনার আর্থিক সচ্ছলতা আসবে, আপনার গুনাহ মাফ হবে। যেমন আর একটা হাদিসে এসেছে, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা, তোমরা হজ এবং উমরা বেশি করে করো, ফা ইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ-জুনুব, কারণ হজ উমরার কারণে তোমার গুনাহ মাফ হবে, তোমার ফাকর, ফাকর মানে দারিদ্রতা, অভাব, অনটন শেষ হয়ে যাবে। আল্লাহ আকবার, তোমার অভাব থাকবে না এবং তোমার গুনাহ মাফ হবে। এই জন্য উমরা এবং হজ বেশি বেশি করে করার চেষ্টা করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি করে করার উৎসাহ দিয়েছেন। এমন তিনি বলেছেন, কামা ইয়ানফিল ইউনফিল কিরা খামসাল হাদিদ ওয যাহাব ওয়াল ফিজ্জা, যেমন সোনা রূপা এবং লোহার জং আগুনে দিলে পুড়িয়ে ওইগুলো শেষ হয়ে যায়, ওই রকম করে তোমার গোনাগুলি ঝরে যাবে, তোমার গোনাগুলি, পাপগুলি নষ্ট হয়ে যাবে। সম্মানিত বন্ধুগণ, এই হাদিসটিও নেসাইতে বর্ণিত রয়েছে, শেখ আলবানী এটাকে সহি বলেছেন। সম্মানিত বন্ধুগণ, এরকম করে অনেক হাদিস রয়েছে। আরেকটা হাদিসে এসেছে যে যারা হজ করতে যায়, উমরা করতে যায়, তারা হলো আল্লাহর মেহমান। আর আল্লাহর মেহমানরা যখন আল্লাহর কাছে যেয়ে তার কাছে প্রার্থনা জানায়, দাআহুম, তার আল্লাহ তাদেরকে ডাক দেন এবং তারা যখন এই ডাকে সাড়া দেয়, তখন আল্লাহর হক হয়ে যায় এই লোকগুলিকে ক্ষমা করে দেওয়ার, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দেন। আসুন সেই আল্লাহর ক্ষমা নেওয়ার জন্য, বিশেষ করে আরাফাতের মাঠে আপনি যে আল্লাহর কাছে যখন প্রার্থনা জানাতে থাকবেন, সেই দিন যত মানুষকে আল্লাহ মাফ করে দেয়, অন্য দিন অত মানুষকে মাফ করে দেয় না। এজন্য আরাফাতের মাঠে আপনি দোয়া নিয়ে ব্যস্ত থাকবেন, এবং সবচেয়ে শ্রেষ্ঠতম দোয়া আরাফাতের দোয়া, এবং এই দিন আল্লাহ নবী যে দোয়াটি বেশি করেছিলেন সেটি হলো যে কি, আল্লাহ নবী ইসলাম তিনি বলেছেন যে আমি এবং পূর্বের নবীরা যেই দোয়াটি এই মাঠে বেশি করে বলেছিলেন, সেই দোয়াটি তোমরা করার চেষ্টা করবে। সেটা হলো কি, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লা লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়ার মধ্যে কি শিক্ষা রয়েছে? তাওহীদের শিক্ষা রয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, যে ওয়াহদাহু লা শারিকা লা, তিনি এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নেই, যে এরপরে লাহুল মুলক ওয়া লাহুল হামদ, আল্লাহর এই রাজত্ব, আল্লাহর এই প্রশংসা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই। এই দোয়ার মধ্যে তাওহীদের শিক্ষা, ঐক্যবাণীর শিক্ষা, বিশ্ব মুসলিমের ঐক্যের শিক্ষা এখান থেকেই পাওয়া যায়, এবং তাওহীদের মাধ্যমেই আপনি এই সেই আবার তাওহীদ নিয়েই যাবেন, তাওহীদ নিয়ে ফিরে আসবেন। যার কারণে যখন আপনি হজের মধ্যে ঢোকেন, প্রথমে এহরাম করে আপনি যে কথাটি বলবেন সেটা কি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক মানে আল্লাহ আমি উপস্থিত, তোমার দরবারে উপস্থিত, লা শারীকা লাক, আল্লাহ তোমার কোনো অংশীদার নাই। হ্যাঁ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক, আল্লাহ সকল প্রশংসা সকল নিয়ামত তোমারই জন্য, লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম আল্লাহ ছাড়া কোনো সত্যিকার উপাস্য নেই। এরকম অনেক তাওহীদের শিক্ষা আপনার হজের প্রথম থেকে শেষ পর্যন্ত রয়েছে। আসুন সেই তাওহীদের শিক্ষা নিয়ে আমরা নিজের সেই পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি ও খুশি করার জন্য আপনার আর্থিক সকল প্রকার মানে সামর্থ্য দিয়ে চেষ্টা করবেন হজ করার। আল্লাহ যেন আমাদের সবাইকে
পবিত্র হজ পালন করার তৌফিক দান করেন বলে আমিন। যারা আগে করেছেন আরও করার চেষ্টা করবেন, যারা করেন নাই তারা করার সংকল্প করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে পবিত্র হজ পালন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা।